আমি শুধু ব্যক্তিগত পর্যায় থেকে একটা কথা আপনাদের মাধ্যমে যারা এই কাজটি করেছেন তাদের কাছে অনুরোধ রাখতে চাই যে এই ট্রফি কিন্তু বেসিক্যালি কে বিক্রি করে পয়সা পাবে না, এটা হয়তো ভাগার হিসাবে বিক্রি হবে, এর মূল্য কিন্তু কেউ বুঝবে না, আসলে হয়তো 1,000-2,000-5,000 টাকার বেশি এটা হবে না। সুতরাং এইটুকুর জন্য আমাদের 52 বছরের যে আমাদের যে অর্জন, আমাদের যে খ্যাতি, আমরা এখানে যারা আছি আপনারা এখানে দেখে এরা, আমরা কিন্তু ক্লাব প্রশাসনের অনেকেই জড়িত না, দীর্ঘদিন ধরে আমরা জড়িত না। আমাদের এখানে আসার কারণটা শুধুমাত্র একটাই যে আমরা বিভিন্ন সময় এই 52 বছরে সাদেক ভাই যেমন প্রথম আমাদের দলে অধিনায়ক ছিলেন, উনি যেমন আছেন, সর্বশেষ অধিনায়ক আমরা সবাই আছি, যে আমাদের অবস্থান শুধু একটা খেলোয়াড় হিসেবে এখানে আসা, যে আমাদের অর্জনগুলো আমাদেরকে ফিরিয়ে দিন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমাদের চাওয়া কিছু নাই, 2-4-5 হাজার টাকার জন্য ঘরে এটা শোভা আপনাকে ঘরে রাখতেও পারবেন না। আপনি যদি কোনো ঘরে এটা নিয়ে রাখেন, কেউ জিজ্ঞাসা করলে সে কি বলতে পারবে এটা আমি চ্যাম্পিয়ন হয়েছি, রাখতেও পারবে না। আলটিমেট তাকে লোহালক্ষ হিসেবে বিক্রি করতে হবে, এর বাইরে কিন্তু তারা কিছু করতে পারবে না। আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ যে আপনারা এটা আমাদের ফেরত দিন, আমরা অত্যন্ত খুশি হব। এবং সেই সাথে এখন যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, যুবক্রিয়া মন্ত্রীর উপদেষ্টা আছেন, তাদের কাছে অনুরোধ করব। শুধু আবনী ক্লাব না, অনেকগুলো ক্লাবই এভাবে সব কাণ্ডের সম্মুখীন হয়েছেন, সবার নিরাপত্তার একটু ব্যবস্থা করেন। কারণ আবাহনী মোহামেডান ক্লাব বাংলাদেশের সাথে কিন্তু কোনো এটা এলাকার দল না, কোনো আঞ্চলিক দল নয়, কোনো পলিটিক্যাল দল না, এটা জাতীয় দল। আমাদের দেশটা বলতে গেলে আবনী মোহামেডান বিভক্ত, এই দলের সাথে কোনো রাজনৈতিক পরিচয়কে সমর্থন করে এটা আমার জানা নাই, এটা উন্মুক্ত সকলের কাছে। আমাদের দেশটা যখন বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ভাগ হয়ে যায়, তখন কি ব্রাজিল কোনো কারণে তার কোনো পাশে হামলা করা হয় না, বা আর্জেন্টিনা কোনো সম্মত করা হয় না। সুতরাং এটাকে সব কিছু উদ্ধারকে ক্লাব হিসেবে মনে করতে হবে, এবং আমি আবারও অনুরোধ করছি এটা ভাগারি মনে না করে, লোহালক্কর মনে না করে আমাদের ঐতিহ্যটাকে আমাদের কাছে ফেরত দিলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। এবং এই বিষয়ে যদি কেউ তাদের অবস্থান থেকে আমাদের সহযোগিতা চান, এবং এমনও যদি হয় কারো যদি আর্থিক সুবিধা লাগে যে না আমি এত টাকা বেচে ফেলছি আমার লস হবে, আমরা ওইটা দিতে রাজি, আমরা তো রাজি আছি সবাই, তবু আমাদের কাছে এটা ফেরত দিন। আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।